টানা তিন ম্যাচ হারের পর দলের আত্মবিশ্বাস এমনিতেই তলানিতে। দুদিনের টানা বিশ্রাম যদি একটু শরীরে চনমনে ভাব ফেরে, এরপর সাউথ আফ্রিকা ম্যাচকে কেন্দ্র করে আবারও মাঠে ফিরেছে টিম টাইগার্স, এবং আমরাও ট্র্যাকিং দ্য টাইগার্স, স্কুল বডিস পে প্রেজেন্স ট্র্যাকিং দ্য টাইগার্সে সবাইকে ওয়েলকাম করছি। ইসলামি উল্টি টু বাংলাদেশ দলের প্র্যাকটিস সেশন, এবারও ম্যাচ ভেনিউ আবুধাবিতে নয়, সেটা দুবাইয়ের রাইসিসি ক্রিকেট একাডেমিতে। এবং ম্যাচের আগের দিন সদল বলে সবাই অনুশীলনে, এবং সেখানে অনুপস্থিতির তালিকায় সাকিব আল হাসান ইঞ্জুরিতে এই টুর্নামেন্ট তিনি ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে, এবং একই সঙ্গে সাইফুদ্দিনেরও টুর্নামেন্ট শেষ হয়ে গেছে আগেই। দলের সঙ্গে নুরুল হাসান থেকেও অনিশ্চয়তার মধ্যে আছেন, পরের ম্যাচটায় খেলতে পারবেন কি না এমন একটা শঙ্কায়, তাকে শেষ মুহূর্ত পর্যন্ত অবজারভেশনে রাখবে টিম। দলের প্র্যাকটিসের হালচাল আমরা দেখছি এখানে। দল প্রথমে এসেই ফিল্ডিং করেছে, এবং একই সঙ্গে তারা ক্যাচিং প্র্যাকটিসটা করেছে। ক্যাচিংটা নিয়েই সবচাইতে বেশি সমস্যার মধ্যে ছিল বাংলাদেশ টিম, এবং ক্রিকেটারদের ফিল্ডিংয়ের হতশ্রী অবস্থা। একটা পর্যায়ে এসে কোচিং স্টাফের সদস্যরাও ক্যাচ ধরার জন্য উদ্যত, অ্যাশওয়েল প্রিন্স। বাংলাদেশের গ্রাউন্ড ফিল্ডিং, ক্যাচিং দুটাই কিন্তু এখন পর্যন্ত ইমপ্রেস করতে পারেনি মোটেও। অনুশীলন সেশনটা শুরুই হচ্ছে দলের ফিল্ডিংকে আরও উন্নত করার জন্য, এবং সেখানে প্রত্যেকেরই নিবেদন আলাদাভাবে চোখে পড়ার মতো ছিল। যদিও আগের ম্যাচে লিটন দাস কিছু রান করেছেন, তবুও দলের বৃহত্তর ইম্প্যাক্ট ফেলার ক্ষেত্রে কোনো কিছু করতে পারেননি তিনি। গ্রাউন্ড ফিল্ডিং লিটনকে করতে হচ্ছে না, উইকেটের পেছনেই লিটন দাস থাকবেন। নুরুল হাসান সোহান যদি না শেষ পর্যন্ত সেরে ওঠেন, তার পছন্দের জায়গাটা ফিরে পাওয়াটা সেটা তার জন্য, তার আত্মবিশ্বাসের জন্য একদিক থেকে ভালো। আফিফ হোসেনের টুর্নামেন্টটাও এখন পর্যন্ত মন মতো যায়নি, এবং তিনি কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে ভালো করেছিলেন। এই বছরটা আফিফের তেমন ভালো না গেলেও ওয়ার্ল্ড কাপে তাকে ঘিরে এক্সপেকটেশনটা ছিল, কিন্তু এতদিন সাকিবের উপস্থিতি, মাহমুদুল্লাহ, মুশফিক সকলের কন্ট্রিবিউশন, তার কাছ থেকে আসলে তেমন একটা রোলের প্রয়োজন পড়েনি। কিন্তু এখন সেই রোলটা বেশি প্রয়োজন সাকিব আল হাসান যখন দলে নেই, কারণ 5-6 এই জায়গাটায় আফিফ হোসেনের উপর নির্ভর করতে হবে দলকে। ইভেন যেহেতু সাকিব আল হাসান নেই, আফিফকে আরও ওপরের দিকেও হয়তো বা খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। শামীম পাটোয়ারি যুব বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার, 2019 টিমের অন্যতম একজন সদস্য ছিলেন এবং হার্ড হিটার হিসেবে বেশ পরিচিত। এবছরই জিম্বাবুয়েতে তার টি-20 ক্রিকেটে অভিষেক, এরপরে সাউথ আফ্রিকার সঙ্গে যে পরের ম্যাচটা আছে সেখানে শামীম পাটোয়ারির ডেবিউয়ের একটা বড় সম্ভাবনা জেগেছে টিমের ভেতরে, যেহেতু কোনো ব্যাটসম্যান অপশন নেই যিনি কিনা সাকিবকে রিপ্লেস করতে পারেন। এবং এর আগের ম্যাচে যে 11টা খেলেছিল সোহান ইনজিউর্ড, আর আমরা যদি দেখি বাইরে যদি কোনো প্লেয়ার থেকে থাকেন সেখানে রুবেল আছেন, শুধু শামীম পাটোয়ারি আছেন, এই দুজন অনলি অ্যাভেলেবল অপশন বাংলাদেশের জন্য টিমের কেউ ইনজোর্ড হলে কিংবা আহত হলে তাদেরকে রিপ্লেস করার ক্ষেত্রে। ব্যাটসম্যান যেহেতু রিপ্লেস করতে হবে, শামীম পাটোয়ারি ইজ দ্য অনলি অপশন, এবং যদি কোনো বোলার রিপ্লেস করতে হয় রুবেল হোসেনকে নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। এবং এইরকম একটা জায়গায়, এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশের শেষ দুটো ম্যাচ যখন বাকি, সেখানে বেস্ট ইলেভেনে এই মুহূর্তে শক্তপোক্ত টিম দাঁড়া করানোটা একটা বড় ধরনের সংকটের মুখে দল, এবং সেটা করতে গিয়ে এই দলে বেশ কিছু পারমোটেশন কম্বিনেশন চেঞ্জ করতে হচ্ছে দলকে। শামীম পাটোয়ারির ডেবিউ যদি হয়ও, তবুও বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য উপরের দিকের ব্যাটসম্যানদের দিকেই তাকিয়ে থাকতে হবে। নির্ভরতাটা এই ম্যাচেও থাকবে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ওপরে। তবে ওপরের দিকে, টপ অর্ডারের দিকে যদি আমরা বলি, নাঈম শেখ এবং সৌম্য সরকার এবং লিটন দাস, এই তিনজনের দিকে স্পটলাইটটা বেশি থাকবে, কারণ তারা যদি ভালো একটা স্টার্ট এনে দিতে না পারেন আবারও বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারে একটা প্রেশার পড়ে যাবে বড় রান তোলার জন্য বা করার জন্য। এবং আফিফ হোসেন এই টুর্নামেন্টে, ওয়ার্ল্ড টি-20 এখন পর্যন্ত ইমপ্রেস করতে পারেনি। আমরা তার কাছ থেকে হয়তো বা এক্সপেক্ট করবো যেই পটেনশিয়ালিটি তার ভেতরে আছে সেটা রিফ্লেক্ট যেন করে এই টুর্নামেন্টে, কারণ বাংলাদেশ দল তার কাছ থেকেও খুব বেশি পরিমাণে চায়, এবং সেই চাওয়াটা একেবারে আরও বেশি দাঁড়িয়েছে কারণ সাকিব আল হাসান এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায়। কম্বিনেশন যেমনই আছে, বড় একটা রোল প্লে করতে হবে টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছেন তাদেরকে, এবং সেক্ষেত্রে ব্যাটিংটাই হচ্ছে মেইন কনসার্নের জায়গা। অ্যাটলিস্ট পাওয়ার প্লেটাকে
তুলনামূলক ভালোভাবে এক্সপ্লয়েট করা। আবুধাবির উইকেটে সেখানে কিন্তু বল বেশ ভালোভাবে রাইজ করে আসে সাউথ আফ্রিকা, সেখানে বেশ কয়েকটা ম্যাচ খেলেছে, বাংলাদেশ ও ইংল্যান্ডের সঙ্গে খেলেছে আবুধাবিতে। সুতরাং ডুয়েন প্রিটোরিয়াস, এনরিকস নোকিয়া এবং একই সঙ্গে ক্যাগিসো রাবাদা, এই পেস অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংকে ভালো করতে হলে সেরকম সলিড স্ট্যামিনা এবং রেজিস্ট্যান্স কিন্তু দেখাতে হবে। আদারওয়াইজ সাউথ আফ্রিকা ম্যাচেও তাদের যে বোলিং লাইন আপ, যেই ধরনের বোলিং ট্রুপস আছে ক্যাপ্টেন টিম বাভুমার হাতে, সেক্ষেত্রে সার্ভাইভ করাটা এবং এই ম্যাচ বের করাটা না হলে টাফ হবে। বোলিং কম্বিনেশনটাও একটা বড় সমস্যা। তিনজন পেস বোলারের মধ্যে মোস্তাফিজুর রহমান ছন্দে নেই, তিনি কিন্তু উদার হাতে রান দিচ্ছেন প্রায় প্রত্যেক ম্যাচেই। তাসকিন আহমেদ এখন পর্যন্ত ভালো বোলিংটুকু করেছেন, যতটুকু এফোর্ট তার কাছ থেকে দেওয়ার চেষ্টা করেছেন বেশ ভালো গতিতে তিনি বলও করছেন। শরীফুল আগের ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনি বেশ ইকোনমিক্যাল ছিলেন, খুব স্পট বুঝে বুঝে বল করেছেন। এই হচ্ছে পেস বোলারদের অবস্থা। এখন সাকিব আল হাসান না থাকার কারণে অন্য একটা অল্টারনেট অপশন বের করতেই হবে দলকে। নাসুম আহমেদ সেই জায়গাটা হয়তো বা চার ওভার বল করবেন এবং আমরা দেখব শেখ মেহেদি তার নিজের কোটা চার ওভারটাও করবেন। কিন্তু যে পাওয়ার হিটিং সাউথ আফ্রিকার ব্যাটিংয়ে আছে, যে পাওয়ার হিটিংয়ের কেপেবিলিটি তাদের টপ অর্ডারে আছে, সেটা এইডেন মার্করাম হোক, রিজা হেনরিক্স হোক কিংবা টিম্বা বাভুমা দলের ক্যাপ্টেন, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লোয়ার মিডল অর্ডারেও তাদের দারুণ ব্যাটিং অপশন। সেখানে ক্যাগিসো রাবাদা এবং একই সঙ্গে জোয়াইন প্রিটোরিয়াস, এই দুজনে কিন্তু চরমভাবে তেরে ফুরে খেলছেন প্রায় প্রত্যেকটা ম্যাচেই। সুতরাং তাদেরকেও আটকানো বাংলাদেশের বোলারদের জন্য এই ম্যাচটা বেশ কঠিন চ্যালেঞ্জ। মাঝের ওভারগুলোতে সাকিব আল হাসান যেরকম লাগামটা টেনে ধরতেন, এই ম্যাচে কে ধরবেন কিংবা অস্ট্রেলিয়া ম্যাচেও, সেটা একটা বড় প্রশ্নের কারণ হয়ে দাঁড়াবে, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তবে বাংলাদেশের বোলিংটা তবুও ব্যাটিংয়ের থেকে একটু স্বস্তিদায়ক বলে সেই জায়গায় একটু রিলিফ বাংলাদেশ ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ তার কিন্তু আছে।